সমাজ শোধরানোর লড়াইয়ে অনেক বাধা। সে বাধা পেরোতে গেলে আগে জানতে হবে নিজেকে রক্ষা করার কৌশল। তাই কন্যাশ্রী যোদ্ধারা শিখছে ক্যারেটে, এগিয়ে এসেছে হরিহরপাড়া ব্লক প্রশাসন। বাংলার কন্যাশ্রী আজ সারা পৃথিবীতে সমাদৃত। রাষ্ট্রসংঘের মঞ্চে সেরার শিরোপা উঠেছে তার মাথায়। কন্যাশ্রীদের কুর্নিশ জানাচ্ছে দুনিয়া। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বাস্তব রূপ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি। গত বছর কন্যাশ্রী দিবসে হরিহরপাড়া ব্লক প্রশাসন 30 জন ছাত্রীকে নিয়ে কন্যাশ্রী যোদ্ধা বাহিনী গঠন করে। এখন হরিহরপাড়ায় কন্যাশ্রী যোদ্ধাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85। মহিলাদের নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী পাচার বন্ধে সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা। কাজ করতে গিয়ে বাধার মুখে পড়লে কিভাবে তা সামলাতে হবে, সে শিক্ষা দিতেই শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ। গ্রামে গ্রামে বাল্যবিবাহ বা নারী নির্যাতন, বধূ নির্যাতন এইসব যখন মানে রদ করতে যায়, তখন আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এবং সেই বাধার সম্মুখীন হতে গিয়ে আমাদের যেটা আত্মরক্ষার কাজে লাগছে, এটা শুধু বাধা নয়, আমাদের নিজেরও সেফটি এবং নিজের শারীরিক দিক থেকেও আমাদের এটা অনেকটা উপকার পায়। স্থানীয় প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রতি শনিবার চলছে ক্যারাটে ক্লাস। ওরা বিভিন্ন সামাজিক কাজগুলো করে বেড়ায়, একটু প্রোটেকশনও দরকার রাস্তাঘাটে যখন বেরোয়। তো নিজেদের প্রোটেকশনের জন্যই এটা ন্যূনতম ইয়ে দরকার, দৈহিক একটা শিক্ষা দরকার, সেটা হচ্ছে ক্যারাটে। আমাদের এই এলাকাটি ব্ল্যাক বেল্টের অধিকারী রাজীব আনসারী, সে আন্তর্জাতিক মানের ক্যারাটে মাস্টার। তো তাকে সে এখানকারই বাসিন্দা এবং আমরা তাকে এখানে নিয়োজিত করেছি। বিডিও সাহেব পূর্ণেন্দ্র সান্যাল, তিনি এই আত্মরক্ষার শিবির শুরু করেছেন এবং তার জন্য তিনি আমাকে নিযুক্ত করেছেন। সেই জন্য প্রত্যেক শনিবার তাদের আত্মরক্ষার জন্য এই সেলফ ডিফেন্স ট্রেনিং আমি দিচ্ছি। যেসব ছাত্রীরা কন্যাশ্রীর সুবিধা পাচ্ছে তাদের সকলকে শনিবারের ক্যারাটে ক্লাসে পাঠানোর জন্য ব্লকের সব স্কুলকে অনুরোধ জানাচ্ছে প্রশাসন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় মামিনুল ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।